আপনার আশা করি সবাই ভালো আছেন আজকে আপডেটটি কাজ নিয়ে আসলাম কাজটি হলো আপনি দেখেছেন পোকো এটা মডেল দিল পোকো এম থ্রি তো এই পোকো এম থ্রি এই সেটটি আমরা দেখতে পাচ্ছেন আইমিআই আননোন দেখায় সরি আইমিআই জিরো দেখায় এই আপনি দেখাচ্ছি আপনারা দেখেছেন যে আপনাদের আইমিআই জিরো ওয়ান দেখাচ্ছে দেখেছেন আইমিআই জিরো ওয়ান দেখাচ্ছে তো এই সেটটি আজকে আমরা এটা যেই ওরিজিনাল আইমিআই আছে আমরা ওরিজিনাল আইমিআই বসায় সেটা কমপ্লিট করে দেবো তো আপনারা দেখেন এটা কিন্তু ব্যাজম্যান আউট ছিল আমরা কিন্তু যে দেখেন ব্যাজম্যান ওখানে আমরা কমপ্লিট করছি ইনশাল্লাহ একে ব্যাজম্যান কমপ্লিট করছি এটা কিন্তু বুটলোডার আনলক করা না আমরা বুটলোডার ছাড়াই এটা আজকে কমপ্লিট করবো আশা করা যায় তো আপনারা দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু কিউসিএল ফাইলের সমস্যা এখন যদি আমরা কিউসিএল ফাইল খাওয়াই তাহলে আমার নেটওয়ার্ক নিয়ে যাবো কিন্তু আমাদের এখন নেটওয়ার্ক আসে না আপনি দেখে আমরা সিমি করে দেখাচ্ছি আপনারা দেখেছেন আমরা সিম ঢুকে দিচ্ছি এই যে সিম আমাদের সো আমরা সিম ঢুকে দিচ্ছি সো আপনারা সিম ঢুকালে বুঝতে পারবেন এই যে দেখেন আমাদের সিম আইসে কিন্তু সিমের নেটওয়ার্ক নাই এটা কিউসিএল ফাইলের সমস্যা এটা আমরা ইঞ্জিনিয়ার ফাইল খাওয়ায় আজকে এই কাজটি কমপ্লিট করার জন্য চেষ্টা করব অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিউসিএল কীভাবে খাওয়াতে হয় আর ইঞ্জিনিয়ার ফাইল কীভাবে ফ্লাশ করতে হয় সো আমরা সরাসরি স্ক্রিনে চলে যাব স্ক্রিনে চলে গেলেই আপনার স্ক্রিন থেকে দেখতে পারবেন সো গাইস আমরা স্ক্রিনে যাওয়ার আগে আমরা সেটি বন্ধ করে নিলাম আপনারা দেখেছেন সরি
তো গাইস ইনশাল্লাহ আমরা কাজটি গাইস ইনশাল্লাহ আমরা কাজটি সম্পূর্ণ করে ফেলেছি। দেখেন আমাদের ফোনটি আমরা কিন্তু এখন চালু করে ফেলেছি, আমরা ফাইল ফ্লাশ করছি, ফাইল ফ্লাশ করে আমরা চালু করছি। ইনশাল্লাহ আপনারা মেসেজ দেখতেছেন আমাদের সিমে মেসেজ, আমরা সিম ঢুকে তারপর আপনাদেরকে দেখাবো। আমাদের ব্যাজম্যান ইনশাল্লাহ কমপ্লিট আছে, আমরা আমি এই কাজটি সম্পূর্ণ করতে পারছি। এটার ভিতরে যে অরিজিনাল আইমি আমরা বসাই দিছি, অন্য কোনো টেকনিশিয়ান কাজটি করতে যেয়ে এই ধরনের প্রবলেমটি করছে, আইমিআই আননোন করে ফেলাইছে, ব্যাজম্যান আননোন করে ফেলাইছে। দেখেন আমাদের সাথে সম্পূর্ণ ব্যাজম্যানটি কমপ্লিট আছে। আর আমরা এই আমাদের স্ক্রিনে দেখেন স্ক্রিনে যেই ফাইলটি আছে এই ফাইলটি দিয়ে আমরা সম্পূর্ণ ফ্ল্যাশ করছি। আপনার আগে স্টেপ বাই স্টেপ কাজটা দেখলে বুঝতে পারবেন। আপনারা আগে ইঞ্জিনিয়ার ফাইলটি ফ্ল্যাশ করে তারপর আমরা আইমিআই কিউসিএন ফাইল খাওয়া আইমিআই কমপ্লিট করে তারপরে যায় আপনারা ই করবেন, অরিজিনাল আইমিআই দিবেন। অবশ্যই আপনারা জানেন যে আইমিআই চেঞ্জ করা অপরাধ, আমরা কিন্তু আইমিআই চেঞ্জ করিনি, আমরা অরিজিনাল আইমিআইটি বসিয়ে দিছি। সো তার কারণে আমরা এই ভিডিওটি করলাম। আপনারা ইচ্ছা করলেই আপনারা এই কাজটি করতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে। আর যারা এই ব্যাপার নিয়ে ভুক্তভোগী